রনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখল আকাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে, বোধহয় ঝড় উঠবে। ও এখান থেকে দৌড় লাগিয়েও আধ ঘন্টার আগে বাড়ি পৌঁছতে পারবে না। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, চারদিক অন্ধকার হয়ে আসায় ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। মিত্তিরদের পুকুর ধার দিয়ে গেলে একটা পুরনো দিনের বাড়ি দেখা যায়, লোকে বলে হানা বাড়ি। ঝোড়ো হাওয়ার দাপট শুরু হতেই রনি দ্রুত পায়ে ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। এমনিতে রনি যথেষ্ট সাহসী, কিন্তু অতদিনের পুরনো বাড়িটাতে সাপ খোপ বা অন্য কোনো বিপদ তো থাকতে পারে। কি আর করা যাবে, একটা বাজ কাছেই কোনো গাছের ওপর পড়ল, চারদিক আলোয় ভরে গেল। সেই আলোয় ভুতুড়ে হানা বাড়িটা স্পষ্ট দেখা গেল। রনি দৌড়ে ফটক পেরিয়ে বাড়িটার বারান্দায় এসে দাঁড়াল। ভেতরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, কেউ কি থাকে এই পরিত্যক্ত বাড়িটাতে? রনি একটু অন্যমনস্ক হয়ে ভাবতে থাকে। হঠাৎ ক্যাঁচ করে বারান্দার কোণের দিকে ঘরটার দরজাটা ফাঁক হলো। একজন বুড়ো লোক নেভা নেভা হ্যারিকেন হাতে নিয়ে রনির দিকে এগিয়ে এলো। কে রে তুই, এখানে কি করছিস? রনি অবাক হয়ে বলল, আমি রনি, ঝড় উঠলো তো হঠাৎ, তাই এই বারান্দায় এসে দাঁড়িয়েছি, ঝড় বৃষ্টি থামলেই চলে যাব। তুমি কি এখানেই থাকো? আমি তো ভাবতাম এখানে কেউ থাকে না, লোকে বলে হানা বাড়ি। বুড়োটা খ্যাঁখ্যাঁ করে হেসে উঠল। হানা বাড়ি বটে, তবে যে তুমি এলে এখানে, ভয় করলেন না? আজ শুনছেন আমারই লেখা একটি ভৌতিক গল্প, নাম হানা বাড়ি। এতক্ষণ পর্যন্ত গল্পে যে অংশটি শুনলেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, আর গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। রনি চুপ করে রইল, বুড়ো লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, হ্যারিকেনের আলোটা ঝাপসা। বুড়োটা এবার বলল, ভেতরে এসো, বাইরে বাজ পড়ছে, বৃষ্টি থামলে যেও। না না, আমি ঠিক আছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। তাহলে কি হয়, এসে যখন পড়েছ ভেতরে যে যেতেই হবে, আমার কথা না রাখলে কিন্তু খুব খারাপ হবে, বলে আবার খ্যাঁখ্যাঁ করে হেসে উঠল। রনির এবার একটু অস্বস্তি হতে লাগলো, কিন্তু কি করে, বুড়োটার পিছন পিছন বাড়ির ভেতর গেল। এই ঘরটায় হালকা আলো রয়েছে, একজন মহিলা মাথার ঘোমটাটা দিয়ে পুরো মুখটা ঢেকে বটিতে কি যেন তরকারি কাটছে, দুটো বাচ্চা কেঁদে চলেছে অস্বাভাবিকভাবে। মহিলা দুজনকে হঠাৎ থাপ্পড় মেরে বলল, চুপ কর, আজ কচি মাংস খাওয়াবো, সাথে তাজা। কথাগুলো অস্পষ্টভাবে শোনা গেলেও রনির বুকটা ছ্যাঁত করে উঠল। কচি মাংস মানে কি, এটা তার কথা বলছে না তো? রনি একটু একটু করে দরজার দিকে এগোতে লাগলো, কিন্তু এ কি, ওর পা দুটো যেন অবশ হয়ে আসছে। বাচ্চা দুটো এবার খিলখিল করে হেসে উঠল, সঙ্গে সেই মহিলার হাসি। রনি মন শক্ত করে দরজার দিকে দৌড় লাগালো, কিন্তু শেষমেশ লাভ হলো না। বুড়োটা একটা চকচকে ছোরা জাতীয় কিছু হাতে নিয়ে ওখানটায় দাঁড়িয়ে আবছা আলোতে তার বীভৎস হাসি মাখা মুখটা দেখতে পেল। রনি হঠাৎ দেখল সেই ভাঙা জানলাটা, যেটা দিয়ে বাইরে থেকে আবছা আলো দেখেছিল। জানলা দিয়ে কোনো দিকে না তাকিয়ে মারল এক লাফ, কিন্তু এ কি, ও যে একটা চারতলা বাড়ির জানলা দিয়ে লাফ দিয়েছে। জানলায় দাঁড়িয়ে সেই মহিলা আর বাচ্চাগুলো হাসছে, ক্রমশ নিচে পড়ে যাচ্ছে ও, এখনই মাথাটা থেতলে গিয়ে ও মরে যাবে। হুড়মুড় করে রনি মেঝেতে পড়ল, কাঁচের জলের জগটা ভেঙে চুরমার। মা দৌড়ে এলেন, কিরে বেলা দশটা বাজে, এমন ঘুমের ঘোর যে মশারি ছিঁড়ে আমার জলের জগটা ভেঙে।
নিচে পড়লি একেবারে? তুই কি মানুষ না কুম্ভকর্ণ? গলা বুক শুকিয়ে কাঠ। মায়ের গলায় রনি সম্বিত ফিরে পেল। ও তাহলে স্বপ্ন দেখছিল। ওর খুব লজ্জা করছিল। দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। গল্প পাঠ এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু জয়দীপ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে গল্পের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো এমনই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।